আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অর্থনীতি বিষয়ক অ্যাসাইনমেন্ট সলিউশন করব। এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয় শিরোনাম হবে জাতীয় আয় ও এর পরিমাপ। এটা হচ্ছে তোমাদের বিষয় শিরোনাম। এখন আমরা প্রথমে প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর উত্তরে যাব। প্রশ্নটি দেখো, অর্থনীতি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি করা হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে, জাতীয় আয় ও এর পরিমাপ, এটা হচ্ছে অধ্যায়ের নাম। আর মূল অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হচ্ছে একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি, প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাপ এবং উৎপাদনশীলতার উপর। উক্ত তথ্যের আলোকে বাংলাদেশের মোট জিডিপি পরিমাপের পদ্ধতিগুলো ব্যাখ্যাসহ মাথাপিছু জিডিপি পরিমাপের সূত্রটি উদাহরণসহ উপস্থাপন করো। অর্থাৎ আমাদেরকে জিডিপি পরিমাপ করতে এবং সেটা সূত্র লিখতে হবে, পদ্ধতি লিখতে হবে, সেটার আলোকে অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। পাঠ্যপুস্তকের অনুসারে জিডিপির সংজ্ঞা বর্ণনা ও উদাহরণ প্রদান করতে হবে। জিডিপি পরিমাপের তিনটি পদ্ধতি লিখতে হবে। বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতি বর্ণনা করতে হবে। মাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্র ব্যবহার করে তা নির্ণয় করে দেখাইতে হবে আনুমানিক একটা। এই চারটা ইনস্ট্রাকশন আমাদেরকে দেওয়া হয়েছে, এর আলোকে অ্যাসাইনমেন্টটি করতে হবে। তো এই প্রশ্নগুলোর আলোকে আমরা এখন অ্যাসাইনমেন্ট করব। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি ইংলিশ অ্যাপ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে উত্তরে চলে যাচ্ছি। দেখো, প্রথমেই মোট দেশজ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলা। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে একটা দেশের, সাধারণত সেই টাইমটি হচ্ছে এক বছরে, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যেই পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে বা সেবা উৎপাদিত হবে তার বাজার দামের সমষ্টিটাই হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন। মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বছরে তিনটি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 100 কুইন্টাল ধান, 1000 জামা ও 1000 কলম উৎপাদিত হয়। তাহলে জিডিপি হচ্ছে 100 কুইন্টাল ধান গুণ ধানের বাজারের দাম প্লাস 1000 জামা গুণ জামার বাজার দাম, 1000 কলম গুণ কলমের বাজার দাম। এইভাবে হচ্ছে সবগুলোর দামটা হচ্ছে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে জিডিপি। এভাবে কোনো দেশে উৎপাদিত সকল দ্রব্যকে পরিমাণকে, দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করে। অর্থাৎ ধানের যত দাম, কলমের যত দাম, জামার যত দাম, এই সবগুলো দামকে গুণ করে যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে জিডিপি। তবে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসাবে চাল তৈরি হয় তাহলে আমাদেরকে হিসাবের সময় ধানের বদলে চাল উৎপাদন এবং চালের দামকে হিসাব করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তো আমরা প্রথমে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, মোট দেশজ উৎপাদন জিডিপি মূলত তিনভাবে পরিমাপ করা যায়। উৎপাদন পদ্ধতি প্রোডাকশন অ্যাপ্রোচ, আয় পদ্ধতি ইনকাম অ্যাপ্রোচ, ব্যয় পদ্ধতি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এই তিনটা অ্যাপ্রোচ, তিনটা পদ্ধতিতে পরিমাপ করা যায়। তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ফার্স্ট ওয়ান, উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন অ্যাপ্রোচ। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এইসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা। অর্থাৎ একটা দেশের অর্থনীতি কয়েকটা গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এইসব খাতে এক বছরে চূড়ান্ত দ্রব্য সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। তো বাংলাদেশে অর্থনীতি 15টি খাতে বিভক্ত করা এবং খাত অনুযায়ী প্রত্যেকটার মূল্যটাকে সেভাবে নির্ধারণ করা যায়। তাই এটা হচ্ছে উৎপাদন অনুযায়ী নির্ণয় পদ্ধতি। দুই নম্বরে যেটা, সেটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ বা আয় পদ্ধতি। এটা কি, দেখো, এই পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। অর্থাৎ এই পদ্ধতিতে মোট যে দেশজ উৎপাদনটা হলো সেটা হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। অর্থাৎ উৎপাদন কাজে তো অনেক কিছু উপকরণের এলিমেন্টস ব্যবহার হয়, সেইগুলো থেকে প্রাপ্ত আয়ের যে সমষ্টিটা সেটাই হচ্ছে এই সিস্টেম। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন, এগুলো হচ্ছে উপকরণ। এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব মোট দেশজ উৎপাদনটা কি, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এগুলো সব কিছুকে যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে মোট দেশজ উৎপাদন। এটা হচ্ছে আয় পদ্ধতি। তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচগুলো কি কি। দেখো, এই পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগ। অর্থাৎ সমাজে যত ব্যয়ের খাতটা আছে সেগুলোকে যোগ করতে হবে। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ
ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ বা বিনিয়োগ, ভোগ প্লাস বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস নিট রপ্তানি, রপ্তানি বিয়োগ আমদানি মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন সমান বা ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ রপ্তানি থেকে আমদানিটা বিয়োগ করতে হবে। এখানে সি হচ্ছে ভোগ, আই হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয় গভর্নমেন্ট ব্যয়, এক্স মাইনাস এম মানে হচ্ছে রপ্তানি বিয়োগ আমদানি, এটা হচ্ছে সমান সমান নিট রপ্তানি। এটা আমাদেরকে এইভাবে আমাদেরকে বের করতে হবে, আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি। তো এই তিনটা পদ্ধতি আমরা পেয়েছি, এই তিনটা পদ্ধতি হচ্ছে আমাদের নির্ণয়ের পদ্ধতি। এবার আমরা শিখবো বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটা কি, আমাদের বাংলাদেশের যে টোটাল ইনকামটা আছে সেটা আমরা কীভাবে পরিমাপ করব। পৃথিবীর যে কোনো দেশের জাতীয় আয়ের সঠিক ও নির্ভুলভাবে হিসাব করা একটি কঠিন কাজ। সাধারণত তিনটি পদ্ধতিতে জাতীয় আয়ের হিসাব করা হয়। এক নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি, দুই নম্বর আয় পদ্ধতি, তিন নম্বর ব্যয় পদ্ধতি, যেগুলো আমরা একটু আগেই আলোচনা করেছি। বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের জন্য প্রধানত উৎপাদন পদ্ধতি ও আয় পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের দেশে ইনকামটা পরিমাপ করার পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি ও আয় পদ্ধতি। ব্যবসা বাণিজ্য চাকুরি প্রভৃতি ক্ষেত্রে আয় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে কৃষি শিল্প খনিজ সম্পদ ও অন্যান্য ক্ষেত্রে আয় পরিমাপের উদ্দেশ্যে উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। চাকুরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির আয় যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়। আর কৃষি শিল্প খনিজ সম্পদ প্রভৃতি ক্ষেত্রে মোট উৎপাদনের আর্থিক মূল্য যোগ করে জাতীয় আয় হিসাব করা হয়ে থাকে। বৃহদায়তন শিল্প অন্যান্য প্রতিষ্ঠানসমূহ নিজেরাই তাদের আয়ের হিসাব বার্ষিক রিপোর্টে প্রকাশ করে থাকে। ক্ষুদ্রায়তন ও কুটির শিল্পের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানটির বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে মোট উৎপাদনের পরিমাপ করা হয়ে থাকে। অন্যদিকে কৃষিক্ষেত্রে আয় পরিমাপের উদ্দেশ্যে কৃষি সুমারি থেকে করা হয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে হচ্ছে বাংলাদেশের আয়টাকে পরিমাপ করা হয়। আবার বাংলাদেশের আয় পরিমাপ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি, মেনলি হচ্ছে এখানে উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি ব্যবহার করা হয়। উৎপাদন পদ্ধতি আয় পদ্ধতি সাধারণত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার হয়, আর উৎপাদন পদ্ধতি কৃষি খনিজ শিল্প খনিজ সম্পদ শিল্প এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এভাবে বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের উদ্দেশ্যে কোনো কোনো ক্ষেত্রে আয় পদ্ধতি এবং কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন পদ্ধতি ব্যবহার হয়ে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যয় পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তবে বিভিন্ন ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্যের অভাবে আমাদের দেশে জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করা খুব কঠিন হয়ে পড়ে। এজন্য বিভিন্ন পদ্ধতিতে হিসাব করে তাদের গড়পড়তা যেই সংখ্যা দাঁড়ায় তাকেই সঠিক হিসাব বলে ধারণা ধরা হয়ে থাকে। তাই বলা হয় যে নির্ভুল তথ্য ও পরিসংখ্যানের ব্যবহার করে বিভিন্ন পদ্ধতির মধ্যে সুষ্ঠু সমন্বয় করলে আমাদের দেশে জাতীয় আয় সঠিকভাবে পরিমাপ করা সম্ভব। এইভাবে হচ্ছে আমাদের দেশে সঠিকভাবে আয় করা পরিমাপ করা সম্ভব। এবার আসো মাথা পিছু মোট দেশজ উৎপাদন পার ক্যাপিটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা কীভাবে আমরা বের করব। মাথা পিছু জিডিপি বলতে জন প্রতি বার্ষিক জিডিপি, অর্থাৎ প্রতি মানুষ প্রতি যে বার্ষিক যে জিডিপিটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা সেটাকে বোঝানো হয়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে এই মাথা পিছু জিডিপি পাওয়া যায়। সূত্র আকারে যদি আমরা বলি মাথা পিছু জিডিপি বের করার জন্য কোনো নির্দিষ্ট সময় মোট দেশের যেই মোট উৎপাদনটা আছে জিডিপিটা আছে সেটাকে ওই বছরে ওই সময় যেই জনসংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করলেই হচ্ছে বোঝা যায়। যেমন বাংলাদেশে যদি 1 কোটি টাকা ইনকাম হয় তাহলে বাংলাদেশে মনে করো 10,000 মানুষজন আছে, এই 10,000 মানুষ দিয়ে হচ্ছে ভাগ করে দিলে যেটা বের হবে সেটা হচ্ছে জিডিপি, মাথা পিছু জিডিপি। মাথা পিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমাত্রার মানের গড় প্রধান সূচক। অর্থাৎ মাথা পিছু জিডিপিটা কি, একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমাত্রার মানের গড় প্রধান যে সূচকটা আছে সেটা হচ্ছে জিডিপি। বিশ্বব্যাংকের ধ্যান ধারণা অনুসারে এই সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। অর্থাৎ জিডিপি দ্বারা একটা দেশ কি উন্নত না উন্নয়নশীল না অনুন্নত সেটা বের করতে পারবো আমরা। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। তবে বর্তমানে এইভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ হিসেবে দেখা দিতেছে। একটা সময় ছিল যখন উন্নত উন্নয়নশীল অনুন্নত এইভাবে পরিমাপ করা হতো, বাট বর্তমান সময়ে আমাদের উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ এইভাবে হিসেবে চিহ্নিত করা হয়, এইভাবে চালু রয়েছে। তবে বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল, এটা তো আমরা বললাম। উদাহরণ, কোনো একটি দেশের জিডিপির পরিমাণ ছিল 50 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 50 কোটি মার্কিন ডলার এবং দেশটির জনসংখ্যা হলো 1 কোটি, হলে মাথা পিছু জিডিপি কত, এখানে কি ডিপি উঠছে এটা জিডিপি হবে। অর্থাৎ একটা দেশের মোট জিডিপি ছিল 50 কোটি মার্কিন ডলার আর জনসংখ্যা হচ্ছে 1 কোটি,
তাহলে জিডিপি কত আমরা এটা কিভাবে বের করব সেটা আমরা অঙ্কের মত আমরা দেখাচ্ছি। দেখো দেওয়া আছে দেশটির জিডিপির পরিমাণ হচ্ছে 50 কোটি মার্কিন ডলার আর মোট জনসংখ্যা হচ্ছে 1 কোটি। তাহলে জিডিপি বের করতে মাথাপিছু জিডিপি বের করার জন্য মোট যে জিডিপি আছে সেটাকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো 50 কোটিকে আমরা যদি 1 কোটি দ্বারা ভাগ করি তাহলে 50 মার্কিন ডলার আসে। তাহলে ওই দেশের মাথাপিছু আয় হচ্ছে 50 মার্কিন ডলার। আমি আবার বুঝাচ্ছি, একটা দেশের বলা হয়েছে একটা দেশের জিডিপির পরিমাণ ছিল 50 কোটি মার্কিন ডলার আর ওই দেশের জনসংখ্যা হচ্ছে 1 কোটি। তাহলে মাথাপিছু জিডিপি বের করতে হবে কিভাবে? তো মাথাপিছু জিডিপি বের করে আমরা সূত্র একটু আগে শিখছি যে কোনো নির্দিষ্ট সময়ে বছরের মোট দেশজ উৎপাদন যেটা, যেমন 50 কোটি মার্কিন ডলার, আর ওই বছরের জনসংখ্যা তো 1 কোটি, তাহলে মোট উৎপাদনকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে জিডিপি। এভাবে আমরা করছি, প্রথমে লিখছি দেওয়া আছে জিডিপির পরিমাণ হচ্ছে 50 কোটি মার্কিন ডলার, মোট জনসংখ্যা হচ্ছে 1 কোটি, আর মাথাপিছু জিডিপি টোটাল জিডিপিকে টোটাল জনসংখ্যা ওই বছরের জনসংখ্যা দ্বারা ভাগ করার ফলে আমাদের পাইছি 50 মার্কিন ডলার। সুতরাং 50 মার্কিন ডলার হচ্ছে ওই দেশের মাথাপিছু জিডিপি। এইভাবে আমাদেরকে বের করছি। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। তোমাদের প্রশ্নে যেভাবে বলা হয়েছে আমরা তার আলোকে অ্যাসাইনমেন্টের আনসার করার চেষ্টা করেছি। আশা করি অ্যাসাইনমেন্টটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে করবা। আর কে কোন স্কুল থেকে বা কোন বিভাগ থেকে তোমরা অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছ, কোন জেলা থেকে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যারা এখন ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিও শেষে তোমাদের জন্য একটা সুসংবাদ, সেটা হচ্ছে তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের অবশ্যই স্বপ্ন রয়েছে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট মেডিকেলে পড়াশোনা করার। সরি, তোমরা যেহেতু আসছে শিক্ষার্থী তাহলে তো তোমাদের আর বুয়েট মেডিকেলে পড়ার সুযোগ নেই। তোমাদের প্রত্যেকের স্বপ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আর তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে তোমাকে ইংলিশের স্কিল ভালো করতে হবে। যেহেতু আর্টস থেকে প্রশ্ন আসে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান থেকে, তো ইংলিশের বেসিক দুর্বলতা না থাকার কারণেই 90%-এরও বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইংরেজিতে ফেল করে। এই জন্য তোমাদের ইংলিশের বেসিকটাকে স্ট্রং করার জন্য আমি একটা বই লিখেছি। বইটির নাম হচ্ছে গ্রামার ভ্যাকসিন, যেটা বেসিক থেকে শুরু করা হয়েছে, পার্টস অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্স থেকে। এই বইটার আরও সুবিধা হচ্ছে সামনে আমরা তোমাদের জন্য একটা কোর্স শুরু করবো জুম অ্যাপস ভিত্তিক, সেই কোর্সে এই রিলেটেড আলোচনা করা হবে। তো এই কোর্সটা করলে প্লাস বইটা পড়লে তোমাদের কাছে ইংলিশ একবারে সহজ হয়ে যাবে। বইটার দাম কুরিয়ার সার্ভিস ফি সহকারে 250 টাকা। নিচের নাম্বারে 250 টাকা পাঠিয়ে কল করে তোমার নাম ঠিকানা অ্যাড্রেস বলে দিবে অথবা মেসেজ করে দিবে, 2 থেকে 3 দিনের মধ্যে বই পৌঁছে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখো হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।